শাকিব খানের বাইশটা ইউনিক রেকর্ড নিয়ে আলোচনা করব। আমি কিন্তু এই রেকর্ড এই পুরো বিষয়টা ফেসবুক স্ক্রল করতে করতে জানতে পেরেছি সেটা ভিডিও আকারে তোমাদের কাছে প্রেজেন্ট করবো এক একটা করে বাইশখানা রেকর্ড বলবো যা প্রথমবারের জন্য মেগাস্টার শাকিব খানের হাত হয়েছে সো লেট স্টার্ট দ্য ভিডিও আর এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিই খুব শীঘ্রই তুফানের গানের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি সেটা হতে পারে আজ হতে পারে আগামীকাল হতে পারে পরশু বাট তারপরে নয় আমার কাছে যতটুকু যা খবর আছে আগামী চার পাঁচ দিনের মধ্যে কনফার্মলি তুফানের প্রথম গান আসতে চলেছে এবারে চলে আসি বাইশটা ইউনিক রেকর্ড নিয়ে পরপর পর তোমাদের বলছি ঢালিউডে সবচেয়ে বেশি বর্ষসেরা গ্রোসার সিনেমা দেওয়ার রেকর্ড সব থেকে বেশি বক্স অফিস কালেকশন দেওয়া নায়ক মেঘাস্টার সাকিব খান অল টাইম হিট লিস্টে কাউন্টে শীর্ষে পাঁচের একজন শাকিব খান গত তিরিশ বছরে অভিষেক হওয়া তারকাদের ভিতর একমাত্র তিনি এই লিস্টে ঢুকতে পেরেছেন গত তিরিশ বছরে অভিষেক হওয়া তারকাদের ভেতর মানে তিরিশ বছর আগে থেকে যে নায়কেরা কাজ করছেন কাজ করছেন তাদের মধ্যে মেগাস্টার সাকিব খান একজন যিনি লিস্টার মধ্যে ঢুকেছেন সবচেয়ে বেশি ওপেনিং রেকর্ড ওপেনিং ডেতে মারাত্মক বক্স অফিস কালেকশন সেটাও মেগাস্টার সাকিব খানের হাতে বাংলাদেশের অভিনেতাদের ভিতর সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড এটা আমরা সবাই জানি বন্ধুরা বেশ কিছু কথা তো শেয়ার করা যায় না তাই শেয়ার করবো না এমন কিছু কিছু ইনসাইডার রিপোর্ট আছে না তোমরা ভাবতে পারবে না মেগাস্টার শাকিব খানের রেমুনারেশন কোন দিকে এগোচ্ছে তোমাদের ভাবনার বাইরে যে বাংলার সুপারস্টার মেগাস্টারের এতটা রেমুনেশন হতে পারে হ্যাঁ হতে পারে সাকিব খানের হচ্ছে হবেই ভাই দশ কোটি বারো কোটির নিচে ছবি করবেন না তিনি আর এবার তোমরাই আন্দাজ করো তার রেমুনেশন কত হতে পারে আচ্ছা দুই বাংলা মিলিয়ে লিড রোলে অ্যাক্টিভ স্টারদের ভিতরে সবচেয়ে বেশি ব্যবসা সফল ও হিট সিনেমা তার দখলে ধারে কাছে আর কেউই নেই দুই বাংলা মিলিয়ে শাকিব খানের সিনেমার গানের ভিউজ সবচেয়ে বেশি এতদিন পর্যন্ত যত সিনেমার যত গান এসছে সব যদি একত্রিত করি তাহলে মেগাস্টার শাকিব খানের ভিউজ সবচেয়ে বেশি গত বাইশ বছরে সবচেয়ে বেশি মেরিল প্রথম আলো পুরস্কার আটবার পেয়েছেন গত ২২ বছরে তিনি এবং জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা চারবার চারবার উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ থেকে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে লিড রোলে বেশি ঈদ রিলিজ হয়েছে সাকিব খানের সিনেমা তার আটানব্বইটি সিনেমা ঈদের মুক্তি পেয়েছে বেশি নয় তিনি আড়াইশোটি সিনেমা করেছেন মোটামুটি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তার সরি আটানব্বই নয় চুরানব্বইটি সিনেমা ঈদে মুক্তি পেয়েছে আচ্ছা বাংলাদেশি তারকাদের ভিতর ঈদের সবচেয়ে বেশি ব্যবসা সফল ও হিট সিনেমা দিয়েছেন শাকিব খান বাংলাদেশি তারকাদের ভিতর সবচেয়ে বেশি ঈদ ক্ল্যাশ সাকিব খানের আলমগীর সাবানা জুটির পর বাংলাদেশে হিরো হিরোইন হিসেবে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক দেওয়া জুটি সাকিব অপু একাত্তরটি সিনেমা এক একজন নায়িকার সঙ্গে তিনি একাত্তরটি সিনেমায় অভিনয় করেছেন সাকিব মিশা হিরো ভিলেন জুটি হিসেবে একশো ছাব্বিশটি সিনেমা করেছে যা ঢাকাই সিনেমার সর্বোচ্চ সবচেয়ে কম সময় বেশি হিট স্কোর করা বাংলাদেশের সেরা তিন নায়ক ইলিয়াস কাঞ্চন ওয়াসিমদের মধ্যে এই জেনারেশনে আছেন সাকিব খান বাংলা সিনে তারকাদের ভিতর সবচেয়ে সুদর্শন অভিনেতা এটা আমরা সবাই জানি আচ্ছা এখানে একটা কথা বলে দিই আমাকে আমার কিন্তু এবার বাংলার জিদ্দাকেও দেখতে খুব ভাল লাগে যেহেতু এখানে শুধু বাংলাদেশের কথা বলা হয়নি বাংলার বলা হচ্ছে তাই আমি এটা বলে দিলাম যে আমি সবসময় বলে থাকি জিদ্দা প্রচন্ড সুদর্শন আর সাকিব ভাইয়া প্রচণ্ড সুদর্শন দুজনের মধ্যে একদম ভরপুর নায়ক মেটেরিয়াল ওকে গত দুই দশকে সবচেয়ে বেশি টিআরপি রেটিং তার সিনেমায় ওঠে এ এক ঈদে সর্বোচ্চ পাঁচটি ব্যবসা সফল সিনেমা দিয়ে অল টাইম রেকর্ড এবং তিনবার এই রেকর্ড গড়েছেন যা ঢালিউডে তো নেই প্রথম পুরো পৃথিবীতেও বিরল বাংলাদেশি অভিনেতা হয়ে ভারতে কাজ সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে করেছেন শাকিব খান এখনও করছেন এই তো সবে শুরু গত দশকের সব সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা নবাব যা শাকিব খানের এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা দেওয়ার রেকর্ড শাকিব খানের বাংলাদেশের সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু ও সম্পদশালী অ্যাক্টর আর লাস্ট বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা শাকিব খানেরই দরদ বা দর্দ এই হচ্ছে মেগাস্টার শাকিব খানের বাইশটা ইউনিক রেকর্ড কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর অবশ্যই সাকিব ইয়ানদের ধন্যবাদ যারা এই ধরনের পোস্টগুলো ফেসবুকে তোমরা করছো এগুলো সব রিসার্চ ওয়ার্ক তাই তোমাদেরও স্যালুট টাটা